আসসালামু আলাইকুম। হ্যালো ছাত্ররা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার বিগত ক্লাসগুলো তোমরা নিয়মিতভাবে ফলো করেছো। আজকে আমি তোমাদেরকে যে বিষয় সম্পর্কে আলোচনা করব সেটা হলো অধ্যায় 9 দশমিক ভগ্নাংশ সম্পর্কে, অর্থাৎ পাঠ্যবই পৃষ্ঠা 103 থেকে 110 দশমিক ভগ্নাংশ সম্পর্কে আলোচনা করা হবে। এখন কথা হলো কি, আমরা দশমিক ভগ্নাংশ একটা নতুন বিষয় নিয়ে এখানে আসছি। যদিও এটাও ভগ্নাংশ, এর আগেটাও গিয়েছে ভগ্নাংশ, কিন্তু এটা হলো দশমিক ভগ্নাংশ, অর্থাৎ দশমিক আকারে, অর্থাৎ ভগ্নাংশগুলোকে আমরা দশমিক আকারে প্রকাশ করব। তো এই দশমিক আকারে প্রকাশ করতে হলে আমাদের কিছু ভিন্ন, অর্থাৎ আগের অধ্যায়ের চাইতে এই অধ্যায়ে একটু ভিন্ন পদ্ধতি অ্যাপ্লাই করতে হবে, এখানে প্রয়োগ করতে হবে। যেমন আমি একটা কথা বলি, সেটা হলো তোমার গ্লাসে পানি আছে। এখন একটা গ্লাসে পানি আছে, যদি একটা গ্লাসে বা একটা বালতিতে মনে করো 10 লিটার পানি আছে, তো একটা আটে একটা বালতিতে 10 লিটার যদি পানি আটে, তাহলে বালতির যদি অর্ধেক অংশ পরিপূর্ণ থাকে, তাহলে মোট বালতি থেকে অর্ধেক, অর্থাৎ ভগ্নাংশ আকারে এখানে দেওয়া থাকবে। তো ভগ্নাংশগুলোকে দশমিকে যদি প্রকাশ করতে চাই, লিটার বা সেন্টিমিটার বিভিন্ন এককে আমাদের এই ভগ্নাংশগুলো থাকতে পারে, তো সেই ভগ্নাংশগুলোকে আমরা 10 বা 1000 বা 100 দ্বারা ভাগ করলে আমরা 3 দশমিক স্থান, 2 দশমিক স্থান, 1 দশমিক স্থান পর্যন্ত ভগ্নাংশগুলো আমরা পাব। তো আমাদের কিছু পরিমাণকে ভগ্নাংশে প্রকাশ করার জন্য আমরা ওই পরিমাণের কি করতে পারি, 1/10 ব্যবহার করতে পারি। কোন একটা বস্তুর পরিমাণকে আমরা 1/10 ব্যবহার করে থাকি, তাহলে আমরা সেটা পাবো হলো 1 দশমিক স্থান পর্যন্ত। আর যদি কোন একটা বস্তুর 2 দশমিক স্থান পর্যন্ত বের করতে হয়, তাহলে অবশ্যই আমরা ওই 1/100, অর্থাৎ ওই বস্তুকে 1/100 দ্বারা ভাগ করলে, 100 দ্বারা ভাগ করলে আমরা 2 দশমিক স্থান পর্যন্ত মান পাবো। তাহলে আমাদের দশমিক ভগ্নাংশগুলো এভাবে সাধারণত পেতে পারি। তবে 1 দশমিক স্থান কোন একটা বস্তু দশমিক স্থান, 1 দশমিক স্থান পর্যন্ত যদি 1কে ভাগ করি, তাহলে 1 দশমিক স্থান পাবো। অনুরূপভাবে ওই 1 দশমিক স্থান কোন বস্তুকে আবার যদি আমরা 10 দ্বারা গুণ করি, তাহলে আমাদের দশমিকটা উঠে যাবে। তাহলে দেখা যাবে যে এইভাবে আমরা দশমিক ভগ্নাংশগুলো প্রয়োগ করতে পারি। তবে আমরা ক্লিয়ার হবো যদি আমরা অঙ্কগুলো দেখি, তাহলে অবশ্যই এটা আমরা ক্লিয়ার হতে, ভালোভাবে ক্লিয়ার হতে পারি। তা আমরা এখানে অঙ্কগুলো যে বিষয়গুলো আছে দশমিক ভগ্নাংশের, কোনটা বড়, কোনটা ছোট, কোনটা সমান এবং কোন যোগ বিয়োগ উপরে নিচে হিসাব, এগুলো যোগ্যতা ভিত্তিক অঙ্ক আছে। সুতরাং আমরা এখানে প্রতীকের সাহায্যে কোনটি বড় এবং কোনটি ছোট, কোনটি সমান সেটা নির্ণয় করতে হলে আমাদের মূল কথা হলো যে দশমিক ভগ্নাংশের ক্ষেত্রে আমরা দশমিক ভগ্নাংশ কিভাবে পেতে পারি সেটা জানা দরকার। তো দেখি অনুশীলনী, এক নয়ের এক অঙ্ক, আমরা কোনটি বড় সম্পর্ক সূচক গ্রেটার দেন লেস দেন বা সমান প্রতীকের সাহায্যে প্রকাশ করব। প্রথমে আমরা 1 নম্বর অঙ্কটা করতে পারি, যেটা আমরা দশমিক ভগ্নাংশ আকারে দেওয়া আছে। এখানে দেওয়া আছে 4 খালি ঘর 0.7, এখানে 0.4 আর একটা আছে 0.7। তাহলে আমি একটা কথা বলেছিলাম যে এই সংখ্যাটা আসলে 1 দশমিক স্থান পর্যন্ত আছে, অর্থাৎ 0.1 সংখ্যা ব্যবহৃত হয়েছে। এখন কোনটা বড়? আমরা জানি এখানে যেহেতু 4 পয়েন্টের পর 4 আছে, একটা একটা পয়েন্টের পর 7 আছে, তাহলে
1.7 এখানে বড় হবে নির্দিষ্ট কারণ এখানে আমরা লিখতে পারি এখানে এত সংখ্যাটি চারটি এক দ্বারা গঠিত যদি আমরা একটি সংখ্যাকে যদি একটি অংশকে 1/10 হিসাব করি তাহলে আমরা এই এই সংখ্যাকে আমরা যদি এই 4 দ্বারা গুণ করি তাহলে আমরা এই মানটা পেয়ে যাব তাহলে পাইলে দেখব যে কতটা হয় অপর দিকে এত সংখ্যাটি 7টি এত দ্বারা গঠিত সুতরাং এত ইজ গ্রেটার দেন এত উত্তর আমরা লিখতে পারি যে যেহেতু এখানে চার সংখ্যাটা তো 0.4 এই সংখ্যাটি হলো 4টি 0.1 দ্বারা গঠিত আবার অপরদিকে 0.7 সংখ্যাটিও 7টি তথা 0.1 দ্বারা গঠিত তো অবশ্যই এই সংখ্যাটি এই সংখ্যার চেয়ে বড় তাহলে সুতরাং আমরা লিখতে পারি যে 0.7 এর ডেটা দেন 0.4 তাহলে আমরা যেদিকে 0.7 থাকবে সেদিকে আমরা বড় লিখব তাহলে উত্তর আমরা এভাবে করতে পারি নুতভাবে আমরা দুই নম্বর অঙ্কটা করি এখানে অনুরূপ 1 দশমিক স্থান পর্যন্ত আছে তাহলে আমরা কি করতে পারি অনুরূপভাবে আমরা লিখতে পারি যেহেতু এটার চাইতে এই এটা সবসময় বড় তাহলে সেটা আমাদের প্রকাশ করতে হবে আর কি যেহেতু সংখ্যাটি 5টি এভাবে তাহলে এখানে 5.0 অর্থাৎ 5.5 সংখ্যাটি 56টি 0.1 দ্বারা গঠিত অপরদিকে 6.5 সংখ্যাটি 65টি 0.1 দ্বারা গঠিত সুতরাং দেখা যাচ্ছে যে 65টি 0.1 দ্বারা গঠিত সংখ্যাটা অবশ্যই বড় হবে কারণ অর্থাৎ 6.5 অর্থাৎ এই সংখ্যাটি বড় অর্থাৎ তার দিন লেখেন তাহলে মূল সংখ্যাকে আমরা যে অঙ্ক তুলে যেদিকে বড় সংখ্যা থাকবে সে ডেটার দিন প্রকাশ করব আর যেদিকে ছোট সংখ্যা থাকবে সেটিকে আমরা লেস দেন প্রকাশ করে আমরা অঙ্কগুলো সহজে করতে পারি তিন নম্বর অঙ্ক তিন নম্বর অঙ্কে দেখা যাচ্ছে যে 1 দশমিক স্থান পর্যন্ত একটা শূন্য আছে
এই অঙ্কটা আমাদেরকে একটু ক্রিটিক্যালি অন্যভাবে করতে হবে। সেটা হলো কি, সংখ্যা রেখার মাধ্যমে আমরা এই অঙ্কটা করতে পারি, সমাধান করতে পারি। সেটা হলো কি, আমরা যদি একটা সংখ্যা রেখা প্রকাশ করি, দশমিক সংখ্যা রেখা, একটা সংখ্যা রেখা এরকম টান দিলাম, তো এখানে আমরা শূন্য থেকে যদি শুরু করি তাহলে আমরা পাঁচ বার পর্যন্ত এটা এক দুই তিন, অর্থাৎ এখানে আমরা এক প্রকাশ করি, এখানে দুই, এখানে তিন, যদি এভাবে প্রকাশ করি তাহলে মাঝখানের সংখ্যা যদি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা, তার মানে এক দুই তিন ছয় পাঁচ, তার মানে এখানে হলো পয়েন্ট পাঁচ, এটা হলো পয়েন্ট এক, হলো শূন্য। তাহলে সংখ্যা রেখার মাধ্যমে এটা যদি আমরা প্রকাশ করি তাহলে দেখা যাচ্ছে যে কি, যে শূন্য আগে পাওয়া যায়, শূন্য আগে পাওয়া যায়, তাহলে শূন্যর পরে সংখ্যাটা জিরো পয়েন্ট এক, তাহলে সেদিক দিয়ে আমরা বলতে পারি যে জিরো পয়েন্ট এক সংখ্যাটি বড়, যেহেতু সংখ্যা রেখায় শূন্য আগে পাওয়া যায় এবং পরে সুতরাং এত উত্তর শূন্য পয়েন্ট এক এখানে দিয়ে শূন্য এখানে এটা, তাহলে এভাবে আমরা এই অঙ্কগুলো করতে পারি। যারা স্টুডেন্ট তোমরা পাঁচ নম্বর অঙ্ক ফলো করো, পাঁচ নম্বর অঙ্ক একটু ব্যতিক্রম, পাঁচ বাই এখানে দশ দেওয়া আছে, এখানে খালি ঘর শূন্য পয়েন্ট পাঁচ, একটা দশমিক দেওয়া আছে আর একটা ভগ্নাংশ আকার দেওয়া আছে, একটা দশমিক দেওয়া আছে আর একটা ভগ্নাংশ দেওয়া আছে। কিন্তু একটা মজার বিষয় হলো এখানে এই পাঁচ বাই দশ আর এখানে জিরো পয়েন্ট পাঁচ একই কথা, অর্থাৎ পাঁচকে যদি দশ ভাগে বিভক্ত করি তাহলে কি হবে, ওই পাঁচকে দশ দ্বারা ভাগ করলে পরে পয়েন্ট ফাইভে পাওয়া যাবে, তার মানে জিনিসটা সমান সমান হবে। তাহলে আমাদের সংখ্যা সূচক অর্থাৎ সম্পর্ক সূচক নির্ণয় করতে হলে প্রতীকের সাহায্যে সমান চিত্র এখানে বসাতে পারি, তাহলে এখানে লিখতে হবে এখানে এত সংখ্যাটি পাঁচটি দ্বারা গঠিত, এত সংখ্যাটি পাঁচটি এত দ্বারা গঠিত, সুতরাং তার মানে এখানে দুই পাশে উভয় পাশের মান সমান হওয়ার কারণে আমরা সমান সমান চিহ্নটা বসাতে পারি। এভাবে আমরা ছয় সাত আট নয় এগুলো অঙ্কগুলো আমরা করতে পারি, আমরা বাসায় বাকি অঙ্কগুলো নিয়ে প্র্যাকটিস করবো ইনশাল্লাহ। আর দুই নম্বর অঙ্ক যোগ এবং বিয়োগ, দশমিককে দোষ যোগ এবং বিয়োগ কিভাবে করতে পারি এ সম্পর্কে আলোচনা করা হবে আরো। এবার তোমরা দুই নম্বর অঙ্ক দেখো, যোগ এবং বিয়োগ, যোগ এবং বিয়োগ করো, দেখো যে আমরা দশমিকের অর্থাৎ এক দশমিক স্থান পর্যন্ত অঙ্কগুলো দেওয়া আছে, আমরা যোগ করব আবার বিয়োগ করব একই পদ্ধতিতে,
আমরা যোগ এবং বিয়োগ করব। দেখো যে এখানে এক দশমিক স্থান দশমিক ছয়, এখানে যোগ শূন্য দশমিক চার। এই অঙ্কগুলো আমাদের আছে ডানে ডানে, অঙ্কগুলো দেওয়া আছে। যদি আমরা অঙ্কগুলো সহজে করতে চাই তাহলে আমরা কি করব, অঙ্কগুলোকে এভাবে সাজিয়ে আমরা করতে পারি, এভাবে করতে পারি যে চার আর ছয় দশ, চার আর ছয় দশ, আমরা লিখবো হলো দশ। তাহলে আমরা দেখব যে তাহলে দশমে কোথায় বসাবো, আমরা সংখ্যা কয়টা, এখানে সংখ্যা হলো এক দশমিক স্থান পর্যন্ত, আমাদের এখানে যোগের ক্ষেত্রে এক দশমিক স্থান পর্যন্ত মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা কি করব, চার আর শূন্য ছয় যদি দশ হয় তাহলে আমরা কি করব, এখানে পয়েন্ট দেব, তার মানে এক দশমিক স্থান পর্যন্ত আমরা পয়েন্ট দিলে হ্যালো, ক্রিটিক্যাল ত্রুটি হওয়ার কারণে এখানে শুরু করছি। দেখো যে আমরা এক দশমিক স্থান পর্যন্ত আমরা যে ভগ্নাংশগুলো যোগ করব বা বিয়োগ করব সেটা হচ্ছে, দেখো যে এখানে চার আর ছয় দশ হলে পরে আমাদের এক ঘর পরে আমাদের যে পয়েন্ট আছে সেটা আমরা এক পাই। তাহলে আমরা উত্তরটা কিভাবে লিখবো, উত্তরটা এইভাবে আমরা লিখতে পারি যে যে সাজি লিখব যে ছয় যোগ চার সমান সমান হলো এক, এভাবে আমরা লিখতে পারি। অনুরূপভাবে যদি আমরা দুই নম্বর অঙ্ক করি তাহলে একই রকম ভাবে আমরা যোগ করতে পারি, দুই আট যোগ পাঁচ। তাহলে এভাবে এইটাকে যদি আমরা যোগ করি তাহলে কি আমরা এইভাবে করতে পারি, যোগ করলে আমরা যেটা পাবো আট পাঁচ তেরো, সরাসরি আমরা যদি বসিয়ে দিতে চাই ছয় সাত বারো একে সাড়ে তেরো, এটা আমরা এক পয়েন্ট। এভাবে আমরা যোগ গুলো করতে পারি। অনুরূপভাবে আমরা যদি বিয়োগ করতে চাই তাহলে বিয়োগ অঙ্কটা ফলো করতে হবে। দেখো আমরা বিয়োগ অঙ্ক দেখো পাঁচ নম্বর, পাঁচ নম্বরে দেওয়া আছে যে শূন্য পয়েন্ট সাত বিয়োগ শূন্য পয়েন্ট চার, এইটা বিয়োগ করতে হবে।
আমরা আগের মতো যদি এটা সাজিয়ে নেই বিয়োগ 0.4 তাহলে আমরা বিয়োগ করতে পারি যে 4 হাতে আছে 4 আছে কত হলো 7 হয় আবার সেই 3 তাহলে পয়েন্ট এখানে 0.3 তাহলে উত্তর এখানে 0.3 0.3 এভাবে আমরা বিয়োগ অঙ্ক করতে পারি তো আমরা 6 নম্বর অঙ্ক ফেল করব 1 বিয়োগ 0.2 এখানে এক সংখ্যাটি পরিপূর্ণ সুতরাং 1.0 ধরে অঙ্ক করতে হবে তাহলে আমরা কি করব যে 1.0 বিয়োগ 0.2 এভাবে করতে পারি দুই আছে কত হলে শূন্য কে আমরা 10 ধরব 10 ধরে 10 থেকে আমরা দুই দিয়ে বিয়োগ করব তাহলে পাবো হলো 8 সাথে থাকবে 1 ওই 1 এর সাথে 22 এর পড়বে না তার মানে 0.8 তাহলে উত্তর 0.8 তাহলে আমরা প্রত্যেকটা বিয়োগ অঙ্ক আমরা এইভাবে করতে পারি অনুরূপভাবে তোমরা 8 নম্বর অঙ্ক দেখো বিয়োগ 0.4 এটাকে যেহেতু দুই পরিপূর্ণ সংখ্যা যেহেতু একটি পরিপূর্ণ সংখ্যা তাহলে অনুরূপভাবে আমরা এটাও লিখতে পারি যে 2.0 এক দশমিক স্থান পর্যন্ত আমরা নিব বিয়োগ 0.4 এভাবে নিয়ে আমরা অঙ্কগুলো করতে পারি এই অঙ্কগুলো এইভাবে করে দেখা যাচ্ছে যে এখানে শূন্য অর্থাৎ শূন্যকে 10 ধরে আমাদের অঙ্ক করতে হবে তাহলে 10 আছে কত হলে 4 আছে কত হলে 10 হয় এখানে তাহলে 6 আমাদের হাতে 1 একটা চলে আসবে বাম পাশে পয়েন্টের বাম পাশে তাহলে কি 2 থেকে 1 বিয়োগ করলে আমাদের 1 পাবো আমাদের পয়েন্ট আছে 1 ঘর পর তাহলে 1 ঘরে আমাদের পয়েন্ট দিতে হবে হ্যাঁ তাহলে উত্তরটা হবে হলো যে 1.6 তাহলে এইভাবে আমরা এই বিয়োগ অঙ্কগুলো করতে পারি তিন নম্বর অঙ্ক অনুরূপভাবে আমরা তিন নম্বর অঙ্ক উপরে নিচে সাজিয়ে যেভাবে অঙ্ক করানো হলো ঠিক এরকম ভাবে আমরা যোগ বিয়োগ করতে পারি উপর নিচে সাজিয়ে উপর নিচে হিসাব করো উপরে নিচে হিসাব করো এখানে 1 1 এ যেটা দেওয়া আছে সেটা হলো কি 1.2 যোগ 3.6 এই অঙ্কগুলো যদি আমরা করতে চাই তাহলে অবশ্যই কি করতে হবে এই 6 আর 2 8 অর্থাৎ 8 9 10 10 পেয়ার হলে 10 পেয়ার হলে শূন্য বসে এক বাম পাশে চলে আসবে অর্থাৎ 6 আর 2 এখানে 8 পাঠাতে হবে পয়েন্ট নিচে পয়েন্ট 3 আর 4 এ 3 আর 1 এ 4 তাহলে উত্তর 4.8 অনুরূপভাবে আমরা দুই নম্বর অঙ্ক করতে পারি 2.8 আর 1.5 এখানে যোগ আমরা যোগগুলো করতে পারি এখানে একটু অঙ্ক সংখ্যা বড় 5 আর 8 এর কত হয় 8 5 এর 13 তাহলে 13 এর আমরা 3 বসাবো হাতে আমার 1 যে একটা চলে গেল 10 এর উপরে চলে গেলেই তখন ওই হাতের অঙ্কটা বাম পাশে চলে আসবে পরিপূর্ণ অঙ্কটা বাম পাশে চলে আসবে অর্থাৎ 3 5 আর 8 এর 13 3 হাতে 1 থাকবে সেই 1 এসে এই 1 এর সাথে যোগ হবে তাহলে 1 আর 1 এর 2 তাহলে 2 আর 2 হবে 4 তাহলে পয়েন্ট 4 তাহলে উত্তর হবে 4.3 তাহলে এভাবে আমরা দশমিক ভগ্নাংশের উপর নিচে যোগ করতে পারি
चार नम्बर अंक देखो एक व्यतिक्रम ये देव आ तीन तरह देव आ जो छयट आठ যদি এই ধরনের অঙ্ক দেওয়া থাকে তাহলে এই তিনকে আমরা পরিপূর্ণ ধরে এক দশমিক স্থান পর্যন্ত নিব যে তিন পয়েন্ট শূন্য এখানে ছয় পয়েন্ট আট এইভাবে নিয়ে আমরা অঙ্কটা করবো তাই আট আটই নামবে এখানে তিন আর ছয় হলো নয় তাহলে উত্তর হবে নয় পয়েন্ট আট তাহলে এভাবে আমরা উপর নিচে যোগ করতে পারি ছাত্ররা তোমরা একটা মনোযোগ দিয়ে করবে এবার আমরা উপর নিচে কিভাবে বিয়োগ করব সেটা সম্পর্কে তোমাদের এখানে আলোচনা করছি ছয় নাম্বার অঙ্ক তোমরা খেয়াল করো তিন পয়েন্ট চার এক পয়েন্ট তিন বিয়োগ এই বিয়োগ আমরা কিভাবে করব এই বিয়োগ যোগের মধ্যেই আমরা শুধু বিয়োগ করব অর্থাৎ চার আছে তিন আছে প্রথমে চার হয় এখানে এক এক ঘর পর আমাদের পয়েন্ট আছে পয়েন্ট দিতে হবে দশমিক দিতে হবে আবার এক আছে কত হলে তিন হয় দুই তার মানে এক দুই পয়েন্ট এক অর্থাৎ দুই দশমিক এক উত্তর এখানে দুই দশমিক এক অনুরূপভাবে আমরা সাত নম্বর অঙ্ক করতে পারি সাত পাঁচ এখানে দুই পয়েন্ট আট এই অঙ্কটা আগের অঙ্কটার মতো একটু ব্যতিক্রম তাহলে এটা আমরা যদি করতে চাই তাহলে এখানে পাঁচকে আমরা পরিপূর্ণ ধরে এক দশমিক স্থান পর্যন্ত নিব পাঁচ পয়েন্ট এক আবার এখানে দুই পয়েন্ট এখানে আট এখানে বিয়োগ যদি করি তাহলে অঙ্কটা আট আছে কতলে শূন্যকে আমরা দশ ধরব আট আছে কতলে দশ হয় দুই হাতে আমার এক এক ঘর পরে শূন্য দশমিক আছে এক ঘর পরে দশমিক দেব তারপরে হাতে আমার এক এই দুই সাথে যোগ করতে হবে তো তিন হল তাহলে তিন আছে কতলে পাঁচ হয় দুই তাহলে উত্তর কত হবে উত্তর দুই দশমিক দুই তাহলে আমাদের উত্তর হবে দুই দশমিক দুই এভাবে আমরা ভগ্নাংশ অর্থাৎ ভগ্নাংশের উপর নিচে ডানে বামে যে দশমিক স্থান পর্যন্ত থাকবে সেগুলো নিয়ে এখানে আলোচনা করা হলো এইভাবে আমরা যোগ বিয়োগ করতে পারি আজকে এ পর্যন্তই আশা করি তোমরা এটা ভালোভাবে আয়ত্ত করবে বাকি অঙ্কগুলো বাসায় প্র্যাকটিস করবে ইনশাল্লাহ আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পারছো আসসালামু আলাইকুম